বিশ্বকাপের ষষ্ঠ দিন ঘটনাবহুল হয়ে থাকলো। পরপর দুই ম্যাচে হেরে গ্রুপের শেষ ম্যাচের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিল কাতার। ওয়েলসকে 2-0 গোলে হারিয়ে নকআউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ইরান। নেদারল্যান্ডসের সঙ্গে অসাধারণ লড়াই করে 1 পয়েন্ট ছিনিয়ে নিল ইকুয়েডর। ইংল্যান্ডকে আটকে দিল আমেরিকা। শুক্রবার প্রথম ম্যাচে ইরান ওয়েলস ম্যাচ শেষ হলো নাটকীয়ভাবে। প্রথমার্ধে গোল হয়নি, দ্বিতীয়ার্ধেও গোল হচ্ছিল না। ম্যাচ যখন ড্রয়ের দিকেই হচ্ছে তখনই লাল কার্ড দেখেন ওয়েলসের গোলকিপার ওয়েন হেনেসি। ইরানের স্ট্রাইকার মেহেদি তারেমিকে বক্সের বাইরে ধাক্কা মেরে ফেলে দিয়ে ম্যাচিং অর্ডার পান ওয়েলসের গোলকিপার। এরপর ইনজুরি টাইমের 8 ও 11 মিনিটে পরপর 2 গোল করে ম্যাচ জিতে নেয় ইরান। বিশ্বকাপে এই প্রথম ইউরোপের কোনো দেশের বিরুদ্ধে জয় পেল ইরান। দিনের দ্বিতীয় ম্যাচে কাতারকে সহজেই 3-1 গোলে উড়িয়ে দিল সেনেগাল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারের পর এই ম্যাচ জরুরি ছিল। মরণবাচন ম্যাচে সহজেই জয় ছিনিয়ে নিল সেনেগাল। কাতারের হয়ে ইতিহাস গড়লেন মোহাম্মদ মুনতারি, বিশ্বকাপে কাতারের প্রথম গোলদাতা তিনি। বিশ্বকাপে এখনও পর্যন্ত একবারও আমেরিকাকে হারাতে পারেনি ইংল্যান্ড। 1950 সালে প্রথমবার বিশ্বকাপে দুদলের সাক্ষাৎ হয়েছিল, সেই ম্যাচে 1-0 গোলে জয় পায় আমেরিকা। 2010 সালের বিশ্বকাপে আমেরিকা ইংল্যান্ডের ম্যাচ শেষ হয় 1-1 গোলে। এবারও ম্যাচ শেষ হলো গোলশূন্যভাবে। আমেরিকার কাছে আটকে যাওয়ায় নকআউটে যাওয়া নিশ্চিত করার জন্য হ্যারিকেন রাহেম স্টার্লিংদের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। শেষ ম্যাচে ওয়েলসের কাছে না হারলেই নকআউটে জায়গা করে নেবে ইংল্যান্ড। কাতার বিদায় নিলেও এবারের বিশ্বকাপে এশিয়ার মান রেখেছে সৌদি আরব, ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া। গ্রুপের শেষ ম্যাচে আমেরিকাকে হারাতে পারলেই নকআউটে চলে যাবে ইরান, সেই আশাই করছে এশিয়ার ফুটবল প্রেমীরা। এশিয়া নেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।